অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 নভেম্বর 2020 রবি, নিচ রাশি থেকে মিত্র রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতুর সাথে একত্র হচ্ছে এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এর ফলে চারটি রাশি অপার ধন পেতে চলেছে। বিপরীত রাজযোগটা কি সেটা আপনাদেরকে আমি আগে ক্লিয়ার করে দিই এবং এই বিপরীত রাজযোগের ফলে এই চারটি রাশির এই 16 নভেম্বরের পর থেকে ফিনান্সিয়াল কন্ডিশন বিশেষ লাভ কিন্তু পাবে। দেখুন, যখন কোনো গ্রহ অষ্টম, ষষ্ঠ, তৃতীয় এবং দ্বাদশ স্থানে অবস্থান করে এবং পাপগ্রহের সঙ্গে মিলিত হয় এবং তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তখনই হয় বিপরীত রাজযোগ। অর্থাৎ যখন গ্রহ তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে অবস্থান করে পাপিগ্রহ এবং পাপিগ্রহর সাথে অবস্থান করে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি যখন পড়ে না, তখনই সৃষ্টি হয় বিপরীত রাজযোগ। তো এই বিপরীত রাজযোগের ফলে চারটি রাশির অপার ধন পেতে চলেছে, কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু সমস্যা আসবে। হেলথের দিকটা অবশ্যই আপনারা সাবধানে থাকুন, প্রয়োজনে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। দেখুন, প্রথমে জানাই রবি অর্থাৎ রাজা প্রবেশ করছে সেনাপতির ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে, মঙ্গলের ঘরে, অর্থাৎ সেনাপতির ঘরে এই রাজার প্রবেশ, অর্থাৎ মিত্রের ঘরে প্রবেশ। কিন্তু সেখানে কেতু থাকাতে যেমন এই চারটি রাশিকে অপার ধনবর্ষা হতে চলেছে, বিভিন্ন দিকে পথ খুলে যাবে, কিন্তু শরীরের দিকটাতে বিশেষ সতর্কতা। কোন এই চারটি রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির তৃতীয়ভাবে এই রবির অবস্থান এবং কেতুর সাথে অবস্থান করছে এবং এই মঙ্গল যেটা আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি, এই মঙ্গল আপনাদের রাশির সপ্তম স্থানে অবস্থান করছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর, অর্থাৎ আরও এর পাপ ক্রিয়াটা বেড়ে যাচ্ছে এবং আপনাদের দ্বাদশপতি রবি কেতুর সাথে একত্রে তৃতীয় অবস্থান করছে এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে এই রবির উপর। আপনাদেরকে এই সময় ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ যারা সরকারি কাজকর্মের দিকে আছে সেই জায়গাগুলো, কন্ট্রাক্টগুলো কিন্তু এই সময় পাবেন। এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইনকামের জায়গাটা, কর্মের জায়গাটা কিন্তু ভালো করবে কন্যা রাশির। কিন্তু আপনাদের শরীরগত দিক নিয়ে প্রচণ্ড ভুগানোর সম্ভাবনা থাকছে, অর্থাৎ শরীরের পার্টটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন, প্রয়োজনে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আপনাদের রাশির দ্বাদশভাবে এই রবির অবস্থান, দেখুন দ্বাদশভাবে অবস্থান করছে, এর সাথে সাথে আপনার কেতুর সাথে অবস্থান করছে, আপনাদের এটা নবমপতি রবি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি এই মঙ্গল আপনার রাশির
চতুর্থভাবে কেন্দ্রে অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি এই মঙ্গলের উপরে পড়ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল চতুর্থভাবে বসে আছে এবং আপনাদের নবমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে কেতুর সাথে। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা যথেষ্ট ভালো এই সময়, অর্থনৈতিক দিকটা আপনাদের যথেষ্ট এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনাদের ইনকাম যোগটা যথেষ্ট ভালো, অপার ধন আপনারা কিন্তু পাবেন। যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে কেতুর সাথে এবং কোনো শুভগ্রহের দৃষ্টি নেই, শরীরের পাটটা নিয়ে কিন্তু কিছুটা হলো আপনাদেরকে ভুগতে হতে পারে ধনুরাশি। আপনাদের এ সময় কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ইনকাম কিন্তু থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের পঞ্চমপতি রবি অষ্টমভাবে কেতুর সাথে একত্রে অবস্থান করছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়ছে মঙ্গলের উপর এবং শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে মঙ্গলের উপর পড়ছে এবং পঞ্চমপতি এই রবি কেতুর সাথে যুক্ত হয়ে অষ্টমভাবে অবস্থান করছে, মৃত্যুর স্থানে অবস্থান করছে এবং রাশির অধিপতিও এই মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের এই সময় হেলথের দিকটা অবশ্যই আপনারা কনসাস থাকুন, আমি বারবার বলছি। এর সাথে সাথে আপনারা যারা মেষ রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে বা কর্মক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা পাবেন এবং যারা সরকারি কাজকর্ম নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে সরকারি কাজকর্মগুলো টেন্ডার কনস্ট্রাকশনের কাজ এগুলো কিন্তু আপনারা পাবেন, কন্ট্রাক্টর যারা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে অপার ধন কিন্তু আসতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে মেষ রাশির। এই বিপরীত রাজযোগ ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই 16 নভেম্বরের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো। এরপরের যে রাশির কথা বলবো তার আগে আপনাদেরকে বলি, এই যে বিপরীত রাজযোগ, আপনারা যাদের শরীর নিয়ে প্রবলেম বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই সময় সূর্য মন্ত্র জপ করুন, ওম আদিত্যায় নমঃ। এরপরের যে রাশির মিথুন রাশি, মিথুন রাশির ঠিক আপনাদের ষষ্ঠভাবে এই রবির অবস্থান, আপনাদের তৃতীয় পতি ষষ্ঠভাবে অবস্থান করছে কেতুর সাথে একত্রে অবস্থান করছে এবং কোনো শুভগ্রহের দৃষ্টি নেই এবং আপনাদের ঠিক ষষ্ঠপতি এবং আপনাদের নবমপতি এই মঙ্গল একাদশপতি এই মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই এবং পাপগ্রহ দ্বারা দৃষ্ট কেতু দ্বারা কেতুর পঞ্চম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি এবং এই যে ষষ্ঠভাবে রবি কেতু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আসতে চলেছে।